हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। एई मुहूर्ते सबथेके बड़ खबर, द्वितीयबार जेरा करार पर पार्थर मुख थेके उठे एलो आबारो एक नतून रहस्य। एई टाका कार? पार्थ चट्टोपाध्यायेर काछ थेके मूलत ओर पितार बाड़ी थेके एखोनो पर्यन्त जत कोटी टाका उद्धार करा हयेछे, अवशेषे द्वितीयबारेर जन्य मुख खुललेन पार्थ चट्टोपाध्याय। गोपन रहस्यगुलो फाँस करलेन पार्थ चट्टोपाध्याय, टाका कार परिष्कार जानिये दिल ईडी आधिकारिकदेर। अन्यदिके आबार अपार सिंधी তৃণমূলের শীর্ষ স্তর থেকে পরিচালিত চিব্য নিশানা শুভেন্দুর। পার্থর ষড়যন্ত্রের দাবিতে একাধিক পূর্ব তৃণমূলের নেতা যে বর্তমানে বিজেপিতে রয়েছে তার থেকে তৃণমূলেরও বেশ কিছু গোপন তথ্য ফাঁস করলেন শুভেন্দু। একই সাথে আবার শুভেন্দু এবং সৌমেন্দু অর্থাৎ শুভেন্দুর ভাইকে নিয়ে উঠে এসেছে আরও একটি আপডেট। এবারে মাথায় হাত পড়তে চলেছে যেন শুভেন্দুর। সিবিআইয়ের তলব শুভেন্দু অধিকারীকেও। শুধু অর্পিতা পার্থ বা পার্থর সাথে আরো যে ছয়জন জড়িত মহিলা শুধুই যে তারা তা নয়, এর সাথে আবার রয়েছে মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও রয়েছে আরো একটি নতুন জল্পনা। অন্যদিকে আবার অপার সিন্ডিকেটের মালিক মূলত মমতাই, পার্থ ইস্যুতে চাঁচা ছোলা আক্রমণ। এর সাথে রয়েছে আবার আজ আরো একটি বড় খবর, গ্রেপ্তার বা সিবিআইয়ের কাছে আটক হলো সারা দেশের এক বড় নেতা। একই সাথে আবার উদ্ধার হলো হাওড়ার পাঁচলা থেকে ফের 49 লক্ষ টাকা। আর আজকে মূলত দেখে নেব SSC দুর্নীতি থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতাকে সিবিআইয়ের তরফ থেকে জেরা করার পর আবারও নতুন কি তথ্য উঠে এসেছে, কারা কারা ফাঁসতে চলেছে, কাদের মাথায় হাত পড়তে চলেছে বা এর সঙ্গে কারা জড়িত রয়েছে, মুখ খুলে কি জানালো পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে আবার অর্পিতার তরফ থেকে আবারও নতুন কি তথ্য উঠে এসেছে সিবিআইয়ের কাছে, দেখে নেব বিস্তারিত। সেগুলি জানানোর পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দিয়ে। এবং যদি আপনি একজন স্বচ্ছ নাগরিক হয়ে থাকেন আর এই দুর্নীতিবাদ যার বিরুদ্ধে দাবি উঠেছে চোর, তাকে সিবিআইয়ের তরফ থেকে গ্রেপ্তার করা, দলীয় এবং মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ায় খুশি হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটা লাইক আর এই দুর্নীতিবাজের কর্মকাণ্ডগুলি জানানোর জন্য প্রচুর পরিমাণে শেয়ার করবে। প্রথমেই রয়েছে আজকের সব থেকে বড় খবর, দিন যত গড়ছে তদন্ত যত জোরদার চলছে, কড়াকড়ি ভাবে যখন সিবিআই তরফ থেকে অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হচ্ছে, জেরা করা হচ্ছে, ঠিক এই মুহূর্তে এই টাকা কার? অবশেষে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়। স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে ঢোকার আগেই জানিয়েছে তার কোনো টাকা নেই, বেরোনোর সময় একই কথা বলেছেন পার্থ। তবে এবার একটু অধৈর্য তার সুর, সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছেন উদ্ধার হওয়া টাকা কার, জবাবে পার্থ টানা তিনবার একই উত্তর দিলেন, বললেন আমার নয়, আমার নয়, আমার নয়। ঠিক একই ভাবে বিগত দিনে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা নিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করলে তিনি বলেন ষড়যন্ত্রের শিকার। এবারে যতবারই অস্বীকার করছে পার্থ চট্টোপাধ্যায় এ টাকা তার নয়, একইভাবে এদিন যখন তিনবার একই বললেন যে আমার নয়, আমার নয়, এ নিয়ে আবার তৈরি হয়েছে নতুন জল্পনা। জল্পনা শুরু হবার মূল কারণ অর্পিতাকে নিয়ে, কারণ অর্পিতা ইডির কাছে জবানবন্দি দিয়েছে এ টাকা দলের ছেলেরাই তার কাছে দিয়ে যেত। পার্থ চট্টোপাধ্যায়কে বারণ করা সত্ত্বেও দলের ছেলেদের হাত দিয়েই টাকা আসত অর্পিতার বিল্ডিং এ। পার্থ চট্টোপাধ্যায়ের মুখ থেকে এই কথাটা শোনার পরই এবার নড়ে চড়ে বসল শুভেন্দু অধিকারী, অপার সিন্ডিকেট তৃণমূলের শীর্ষ স্তর থেকে পরিচালিত তীব্র নিশানা শুভেন্দুর। পার্থ ষড়যন্ত্রের দাবিতে যা বলা হচ্ছে শুভেন্দুর তরফ থেকে, পার্থ চট্টোপাধ্যায় অপসারণ লোক দেখানোর সিদ্ধান্ত, এর আগে নিয়োগে এত বড় দুর্নীতি হয়নি, পার্থ চট্টোপাধ্যায় ষড়যন্ত্র শিকার, বক্তব্যের কোনো গুরুত্ব নেই, ইডি হেফাজতে থাকাকালীন এই ধরনের বক্তব্যের কোনো ভিত্তি নেই, ঘুষ নেওয়ার বিনিময়ে চাকরি হয়েছে এটা পরিষ্কার, অপা সিন্ডিকেট তৃণমূলের শীর্ষ স্তর থেকে পরিচালিত, সাংবাদিক বৈঠকে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু। অন্যদিকে ভাইপো টাকাটা রাতে দেন মমতার নির্দেশে, পার্থের মন্তব্য নিয়ে চাঁচা ছোলা শুভেন্দু, টাকা নেই বলে দায়ী ঝাড়তে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়, প্রতিক্রিয়া পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর মোতাবেক নগদ ও ফ্রিজ করা হয়েছে অ্যাকাউন্ট মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় থেকে এখনো পর্যন্ত প্রায় 58 কোটি টাকার হদিশ পেয়েছে ইডি। কিন্তু রবিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী জানান টাকা তার নয়, মুখ খুলতেই পাল্টা তোপের মুখে পার্থ। এক সময় দলীয় সতীর্থ ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী চাঁচা ছোলা অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভাইপো টাকাটা রাখতে দিয়েছেন অপা সিন্ডিকেটের মালিক মমতা বন্দ্যোপাধ্যায়, আর নির্দেশ দিতেন কয়লা ভাইপো। শুভেন্দুর কথায় পার্থ
পার্থ চট্টোপাধ্যায় এবং তার অপা ওই টাকার কাস্টোডিয়ান বা তত্ত্বাবধায়ক ছিলেন। দাবি, ভাইপোর নিজের পার্থ চট্টোপাধ্যায়ের বহু কালেক্টর রয়েছেন যারা টাকা সংগ্রহ করেন। এই প্রসঙ্গে মানস মজুমদার সহ একাধিক নেতার নাম করেন তিনি। শুভেন্দুর বয়ানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যাম মুখোপাধ্যায় বিনয় মিশ্রের মাধ্যমে 12 কোটি টাকা তুলে দিয়েছেন ব্যানার্জি চ্যাটার্জির যৌথ ষড়যন্ত্র এসব। একই সাথে রয়েছে আরো একটি বড় খবর। একদিকে যখন পার্থ অর্পিতার কাছে মোট পাওয়া গিয়েছে নগদ 58 কোটি টাকা ক্যাশ, অন্যদিকে প্রায় সম্পত্তি মিলিয়ে 120 কোটি দোরগোড়ায় পৌঁছেছে। ঠিক এই সময়তেই আবারও হাওড়ার পাঁচলা থেকে উদ্ধার 49 লক্ষ টাকা। বলা হচ্ছে ঝাড়খণ্ড সরকার ফেলতেই এই চক্রান্ত দাবি কংগ্রেস বিধায়কের শুধু অভিযোগ নয়, এফআইআর দায়ের করেছেন ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক অনুপ সিংহের। কোটি কোটি টাকার কেলেঙ্কারির মধ্যেই ফের নগদ উদ্ধার হয়েছে পাঁচলায়। গাড়িটি 49 লক্ষ টাকা। টাকা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার ঝাড়খণ্ডের 3 কংগ্রেস বিধায়ক সহ 3 বিধায়ককে সাসপেন্ড করেছে কংগ্রেস। সকালে পাঁচলা থানায় আসেন 3 বিধায়কের পরিবার ও তাদের আইনজীবী। তারা জানান ঝাড়খণ্ডে আগামী কয়েক মাস নানা অনুষ্ঠান রয়েছে, দুস্থদের জন্য কেনাকাটা করতে কলকাতায় এসেন, প্রতি বছরই কেনাকাটা করতে আসেন। অন্যদিকে রয়েছে আরো একটি বড় খবর, উদ্ধব ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রানাউতকে আটক করলো এবার ইডি। তহবিল তচ্ছুপ মামলায় শিবসেনা নেতা সঞ্জয় রাওয়াতকে আটক করলো ইডি। উদ্ধব ঘনিষ্ঠ নেতার মুম্বাইয়ের বাড়িতে তল্লাশির কয়েক ঘন্টার পরেই তাকে আটক করা হলো। অন্যদিকে আবার সারদা কাণ্ডে কি শুভেন্দু সৌমিন্দ্র জড়িত? সুদীপ্তকে জেরা কাঁথি পুলিশে। সুদীপ্ত অভিযোগ করেছেন কাঁথিতে সারদার অবসান প্রকল্পের জন্য তার থেকে কয়েক কোটি টাকা নেন শুভেন্দু অধিকারী। রবিবার বেলা 11টা নাগাদ আলিপুর প্রেসিডেন্সি জেলে আসেন কাঁথি থানার পুলিশের একটি দল। দীর্ঘক্ষণ তারা জেরা করেন সারদাকর্তাকে। সূত্রের খবর, সারদাকর্তা সম্পৃতি করা কয়েকটি অভিযোগ খতিয়ে দেখেই তারা প্রেসিডেন্সি জেলে আসেন। কাঁথি থানার আইসি সহ 5 সদস্যের একটি পুলিশের দল সারদাকর্তাকে জেরা করে কাঁথি পুরসভায় তার বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে একাধিক বিষয় জানতে চান। জিজ্ঞাসাবাদের পর কাঁথি থানার আইসি বলেন, সুদীপ্ত সেন আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আমরা ওর থেকে অনেক কিছু জানতে পেরেছি। যে সময় ফাইল লোপাটের কথা বলা হয়েছে সে সময় বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছিল বলে অভিযোগ পেয়েছি। তদন্তে যেরকম এগোবে আপনাদের জানাতে থাকবো। সম্প্রতি কাঁথি পুরসভার চেয়ারম্যান অভিযোগ তোলেন সারদা সংক্রান্ত ফাইল কাঁথি পুরসভা থেকে উধাও হয়ে গিয়েছে। পাশাপাশি সারদাকর্তা অভিযোগ করেন যে এই ঘটনার সূত্র পেতে রবিবারের জেরা বলে মনে করা হচ্ছে। প্রায় 3 ঘন্টা 20 মিনিট ধরে সারদাকর্তাকে জেরা করে কাঁথি থানার পুলিশ। তবে এদিন সুদীপ্তকে বলতে শোনা গিয়েছে শুভেন্দু তাকে ব্ল্যাকমেল করতেন এবং শুভেন্দুকে তিনি টাকা দিয়েছিলেন। ওই ভিডিওতে দেখা যায় একজন সুদীপ্তকে জিজ্ঞাসা করছেন কাঁথিতে কার কথাই গিয়েছিলেন, তখন সুদীপ্ত শুভেন্দুর নাম করেন। প্রশ্ন করা হয় দ্বিতীয় চিঠির বয়ানে কার নাম ছিল, ফের শুভেন্দুর নাম করে সুদীপ্ত। তারপর প্রশ্ন করা হয় কত টাকা নিয়েছিল, কি বলে টাকা নিত, তখন সুদীপ্ত বলেন একটা জমির ব্যাপার ছিল আর একটা স্যাংশন প্ল্যানের ব্যাপার ছিল, সেই প্ল্যান চাইতে গেলে ব্ল্যাকমেল করা হতো। আর এই ঘটনার পর থেকেই শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই পদক্ষেপ চেয়ে পথ নেমেছিল তৃণমূল। এরপরই 30 জুন সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর একটি মামলা শুনানির জন্য সারদাকর্তা সুদীপ্ত সেনকে প্রেসিডেন্সি জেল থেকে ব্যাংকসাল কোর্টে নিয়ে আসা হয়। আদালতে ঢোকার সময় ফের বিস্ফোরক দাবি করেন সুদীপ্ত। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আপনার কি মতামত, পার্থকে কি বলবেন আপনি, তিনি সাধু না সাধু বেশের চোর? অতি অবশ্যই আপনার মূল্যবান মতামতটি লিখে জানাবেন, কারণ এমন অনেক প্রার্থী রয়েছে যারা জীবনের সবটুকু বিক্রি করে দিয়ে বা বন্ধক রেখে বিএ ডিগ্রি করে চাকরি পরীক্ষায় দিয়েছেন, এমনকি তাদের মেরিট লিস্টে নাম আসার পরও আজ তারা সর্বশান্ত হয়ে পথে বসে রয়েছে। কারোর বাবা অসুস্থ, কারোর আবার পরিবারের একমাত্র রোজগারের ছেলে, চাকরি না পাওয়ার ফলে নাকাল পরিস্থিতি, তাদের মুখের দিকে চেয়ে এবং বর্তমান যে পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থা, দুজনের মুখের দিকে চেয়ে আপনি কি বলবেন পার্থ চট্টোপাধ্যায়কে? তাই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের মতামত নেবেন। পার্থ চট্টোপাধ্যায় যদি দোষী হয় বা আপনার চোখে পার্থ চট্টোপাধ্যায় কি, অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি দোষী হয়ে থাকে তার কি শাস্তি দেওয়া উচিত, সেটাও লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।